শুকরান জাযাকাল্লাহ বারাকাল্লাহ ফিক জি শেখ আপনি যাকাত যৌতুকের ব্যাপার নিয়ে বলছিলেন আসলে এই যৌতুক প্রথাকে বর্তমানে একটা আমরা উপঢৌকন হিসেবে বলি বা বিভিন্ন শব্দে কিন্তু আমরা বলছি কিন্তু যে শব্দই ব্যবহার করি না কেন যেটা মেয়ের ফ্যামিলিকে প্রেসার ক্রিয়েট করে যেটা নেওয়া হয় সেটা কিন্তু নিঃসন্দেহে যৌতুক কিন্তু যেটা তারা স্বেচ্ছায় দেন অর্থাৎ মেয়ের পরিবার মেয়ের ফ্যামিলি বাবা ভাই যারা আছেন সেটা গ্রহণ করলে সেটা কি যৌতুকের আওতায় পড়বে কিনা খুবই গুরুত্বপূর্ণ এবং চমৎকার প্রশ্ন আমরা অনেকেই এই দৃষ্টিভঙ্গি থেকে আমরা যৌতুকটা গ্রহণ করে থাকি যেই সমাজে যৌতুকটা একটা প্রথায় স্বীকৃতি লাভ করেছে এবং ব্যাপক আকারে তার লেনদেন হচ্ছে সেই সমাজে যদি আমরা যে কোনো নামেই সেটা গ্রহণ করি না কেন এটার মাধ্যমে আমি অন্যায়টাকেই প্রমোট করলাম এর মানে হলো একজনের স্বেচ্ছায় দিবে তার দেখা দেখি অন্যরা বলবে এটা স্বেচ্ছায় দিচ্ছে আসলে স্বেচ্ছায় দিচ্ছে না মানে জুলুম করে আদায় করা হচ্ছে সেটা তো ভাইয়ের থেকে এটা অনুমান করা যাবে না অথবা লোক লজ্জার ভয়ে দিবে তা না হলে মেয়েটি সেই বাড়িতে গিয়ে মানুষের কথা গালমন্দ শুনবে যে বাবা কিছুই দিয়ে দেয়নি হ্যাঁ এই জন্য মেয়ের সুখের চিন্তা করে মেয়ের পরিবার অথবা বাবা অনেক সময় সহায় সম্বল সবটুকু উজাড় করে বাড়ির বিটা বিক্রি করে জায়গা জমি বিক্রি করে হলো মেয়েকে তার স্বামীর ঘরে তোলার জন্য তাকে অনেক কিছু দিয়ে দেওয়ার উপঢৌকন দিয়ে দেওয়ার ব্যবস্থা করে উসুল বা ফিকার উসুল বা মূলনীতির একটা মূলনীতি আছে এটা যে সদ্দুন লিদ্দারিয়া রাস্তা বন্ধ করে দেওয়া হলে এই রাস্তা দিয়ে আর ভালো মন্দ কোনোটাই ঢুকবে না উপঢৌকনও ঢুকবে না যৌতুকও ঢুকবে না যেহেতু এই রাস্তা দিয়ে এক দুইটা উপঢৌকন ঢুকছে আর 98টা 99টা যৌতুক ঢুকছে অতএব এক দুইটা উপঢৌকনের জন্য এই রাস্তাটা আমরা খোলা রাখতে চাই না টোটাল রাস্তাটা আমরা ক্লোজ করে দিয়ে সমাজ থেকে যৌতুক প্রথাটাকে আমরা উচ্ছেদ করতে চাই কারণ যৌতুকের জন্য আত্মহত্যার ঘটনাগুলো আমরা দেখছি এরপরে মেয়ের বাবা অনেক সময় হার্ট অ্যাটাক করে মারা যাওয়ার ঘটনাগুলো আমরা দেখছি যৌতুকের জন্য মেয়েকে নির্যাতিত হতে দেখছি যৌতুকের জন্য স্বামীকে কেস অথবা তাকে জেল হ্যাঁ খাটতে আমরা দেখছি অতএব এই সমাজে যৌতুকটা একটা মহামারীতে রূপান্তরিত হয়েছে এই মহামারী যৌতুকটা গিফট হোক ক্যাশ হোক বাড়ি হোক গাড়ি হোক মোটরসাইকেল হোক অথবা সেটা বরপক্ষকে চাহিদা মাফিক বিশাল সংখ্যার আপ্যায়নের মধ্যে হোক এগুলো সব কিছুর মধ্যে আমরা যৌতুকের একটা ভাব এটা খুঁজে পাই সেই দৃষ্টিকোণ থেকে হয়তো এমনটা হতে পারে যে বিয়ের মধ্যে স্বেচ্ছায় স্বামীর পক্ষের আমরা 20-50-100 জন মানুষকে আমরা আপ্যায়ন করতে চাই যদিও তারা বলে যে না আমরা এই আপ্যায়ন গ্রহণ করার জন্য আপনাদের সাথে আমরা কোনো শর্তবদ্ধ না তারপরে যদি বলে যে না এটা আমরা স্বেচ্ছায় মনের তুষ্টিতে মেহমানদারির খাতিরে এটা আমরা করতে চাই এতটুকু হইলে হয়তো গ্রহণ করার একটা আমরা সুযোগ নিতে পারি কিন্তু এর চেয়ে বেশি গ্রহণ করার মতো আমরা কোনো সুযোগ দেখি না মোট কথা এই বিষয়টা মাথায় রাখতে হবে যেন আমার কারণে অর্থাৎ যেন মেয়ের ফ্যামিলিকে আলাদাভাবে কষ্টে পড়তে না হয় এটা যেন তাদের উপর জুলুম না হয়ে যায়